আসসালামু আলাইকুম। জেনিয়া কিচেনেতে ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার মামাতো বোনরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে, ওদেরকে দাওয়াত দিছে দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো সাথে সাথে একটা বিপদ ঘটে গেছে, আমার মামাতো বোন যেটা ছোট ওর ভাগ্নিকে নিয়ে পড়ে গেছে, আল্লাহ ওদেরকে বাঁচাইছে, ব্যথা ওরকম পায়নি। তো ওদের সাথে দিনটা অনেক ভালো কাটছে, অনেকদিন পর মামাতো বোনদের সাথে দেখা। ওরা ফেনী থাকে, ওদের গ্রামে বাড়ি আছে, ওরা গ্রামে থাকে না, ওরা ফেনী থাকে, মাঝে মধ্যে আসে, আসলে আমাদের এখানে ওঠে। তো পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকুন, ওদের সাথে দিনটা কেমন কাটছে। সুস্থ থাকো, বেশিক্ষণ দরকার নাই, বেশি মোড়া দরকার নাই। দাও বেবি, কেন কোলে নাও, যাবা বেবির কাছে যাও। হ্যাঁ, আর নিজ যুদ্ধ চলে রঙ্গা যুদ্ধ কর। এরে গালের কেন তো নগিলে নিচি রাখে কি অবস্থা করে রীতি। দুধ শেষ হয়েছে আপনির? যাবা, তুমিও তো ছোটবেলায় এরকম যুদ্ধ করছো, কথা বলতেছে যাবালাও কথা কর। রে ফিনিয়ে দিচ্ছে? না না, পেছন দিয়ে এটা না, খোলা। ভালো মতো ধুয়ে দি। ওদের সাথে ওদের গ্রামের বাড়িতে গেলাম। তো এটা হলো আমার মামাদের বাড়ি, ওনারা কেউ থাকে না। তো আজকে আমাদের এখানে উঠছে, তো ওনাদের সাথে আমরা আসলাম। এটা আমার ভাইজি, যাবা ও আসছে আমাদের সাথে। আসলে মামার বাড়িটা হলো আমাদের বাড়ির পাশে, পাশাপাশি বিয়ে হয়েছে আমার আম্মুর, তাই সুবিধা হয় যাইতে মামার বাড়িতে। যাবা অনেক খুশি, ওর দাদার বাড়ি আসছে, এ ফার্স্ট আসছে দাদার বাড়িতে। আনি
বসে কেনে রে রে কারলুন তো আজ আছে মামি কি কি গাছ আছে আনলেন কই এখানে তো আহারে মজা হইব কিন্তু খাইতে অনেক শক্ত আছে আরো তিনটা আছে তো দুইটা দুইটা আছে আরো এটা তো খোলেন না কি করতেছো যাবা বাবু আইছে বাবু আইছে বাবু তো তোমার দিকে তাকাই রয়েছে মুখে দে না আল্লাহ অন্যারা অঙ্গা চলি যার আবার করতে হবি অন্যা আসবো কিছুদিন পরে আইস মাঝে মধ্যে কিনি গ্রামের বাতাস লাগাইস ব্যাগ গেল সত্য জিনিস এই তিজু তো একজন পড়ে গেছে ধর আবার কবে আবি আসবো কিছুদিন পর